বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আমরা আজকে ইসলামিক জিজ্ঞাসা নিয়ে একজন আলেমের সাথে কথা বলবো, যিনি কোরআনে হাফেজ, হাফেজ মাওলানা মোহাম্মদ শেখ সাদি। তিনি কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার নদাবশ মাদ্রাসা এতিমখানা ও বৃদ্ধাশ্রমের মহাতামিম। তো আজকের প্রশ্ন তার কাছে আমার, যে গোসল ফরজ হলে কি কি কাজ করা যাবে না? আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। জি আলহামদুলিল্লাহ, যে প্রশ্নটি আমাকে করা হয়েছে, যে গোসল যখন ফরজ হয় কোন কোন কাজগুলো করা যাবে না এই বিষয়ে, মূলত গোসল ফরজ হলে বিশেষ করে পাঁচটি কাজ করা যাবে না, হাদিসের মধ্যে এসেছে। একটি হচ্ছে কাবা ঘরের জিয়ারত করা যাবে না, আর একটি হচ্ছে নামাজ পড়া যাবে না, আর একটি হচ্ছে মসজিদে প্রবেশ করা যাবে না, আর একটি হচ্ছে কোরআন শরীফ তেলাওয়াত করা যাবে, কোরআন স্পষ্ট করা যাবে। এই কাজগুলো, এই অপবিত্র অবস্থায় এই কাজগুলো করা যাবে না, আর বাকি কাজগুলো করা যাবে, এবং খাওয়া এবং পান করা এগুলো করা যাবে। তবে শর্ত হলো, এই খাওয়া এবং পান করার পূর্বে আপনাকে উজু করে নিতে হবে। আর সবচেয়েতে উত্তম হলো, আপনার যখন গোসল ফরজ হবে, ফরজ হওয়ার সঙ্গেই সঙ্গেই গোসল করে নেবেন। গোসল করে নেওয়াটাই সবচাইতে উত্তম, এটা হাদিসের মধ্যে ইঙ্গিত পাওয়া যায়। আর বিশেষ করে যদি কোনো ব্যক্তি অপবিত্র অবস্থায় মৃত্যুবরণ করে, মারা যায়, তাহলে এই ব্যক্তিটা মৃত্যুটা হলো অপবিত্র অবস্থায় মৃত্যু হলো, এই অপবিত্র অবস্থায় মৃত্যু হওয়ার কারণে এই ব্যক্তিটা গুনাহগার হয়ে দুনিয়ার থেকে ইন্তেকাল করবে। আর যদি পবিত্র অবস্থায় এই লোকটা মৃত্যুবরণ করে, সে তার শরীর পবিত্র আছে, এই অবস্থা যদি সে মৃত্যুবরণ করে, তাহলে দুনিয়াতে সে পবিত্র অবস্থায় মৃত্যুবরণ করার কারণে আল্লাহ তাআলা তাকে এই উসিলা জান্নাতবাসী করতে পারে, আল্লাহ তাআলা তাকে নাজাত দিতে পারে। তো সম্মানিত প্রিয় দর্শক ভাইরা, আজকে এই যে অপবিত্র অবস্থায় যে কাজগুলো করা যাবে না, সেটা আপনাদের কাছে আমি তুলে ধরলাম। আশা করি আপনারা উত্তরটা পেয়েছেন। সম্মানিত দর্শক, আপনাদের সকলকে আবারও ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আমাদের এই ইউটিউব চ্যানেল এবং এই ফেসবুক পেজে আপনারা নিয়মিত ইসলামিক এই আপডেটগুলো পেতে থাকবেন ইনশাআল্লাহ। আমাদের সাথে থাকুন, ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।